নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আমরা অনেক সময় এটা বুঝি না যে হঠাৎই আমাদের সাথে কেন এত অঘটন বা দুর্ঘটনা হচ্ছে, হঠাৎই আমাদের পরিবারের সদস্যরা কেন অসুস্থ হয়ে পড়ছে এবং দুর্ভাগ্য কেন আমাদের পিছু ছাড়ছে না। কখনো ভাবি হয়তো এমনই আমাদের ভাগ্য, বা এটা ভেবে থাকি আমাদের হয়তো এটাই প্রাপ্য, এজন্যই আমাদের সাথে এমনটা হচ্ছে। কিন্তু একটু ভেবে দেখুন তো, সত্যিই কি তাই? হঠাৎ করে কেন এমন হবে? সবই তো ঠিক চলছিল। বাস্তুমতে বা জ্যোতিষবিদ্যের মতে এমনটা হওয়ার পিছনেও কিন্তু অনেক কারণ রয়েছে। আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি যে হঠাৎই আমাদের সাথে এমন হওয়ার কারণ কী, তাহলে কিন্তু আমরা সেই বিষয়টি অনুধাবন করতে পারি, এবং সেটা কিন্তু আমরা আমাদের বাড়ি থেকেই শুরু করতে পারি। যদি হঠাৎই দেখেন যে বাড়ির কিছু কিছু জিনিস ঠিক জায়গায় নেই, বা হঠাৎই কোনো পশু পাখি বা কীটপতঙ্গের আগমন বৃদ্ধি পেয়েছে, বা পশু বা কীটপতঙ্গ বাড়িতে বাসা বাঁধছে, তার ফলে হয়তো আপনার জীবনে অনেক কিছুর কিন্তু পরিবর্তন হতে পারে। সেটি কিছু কিছু যেমন আপনার জন্য খুবই শুভ, আবার কিছু কিছু আপনার পরিবার বা আপনার জন্য ততটাই অশুভ এবং সর্বনাশের কারণ হয়ে উঠতে পারে। এবং সেটা বুঝতে না পেরে আমরা কখনো কখনো সেই পাখির বাসা বা কীটপতঙ্গের বানানো বাসা ভেঙে ফেলে দিই, কখনো বা সেটা যত্ন করে রাখি, এবং সেটির অর্থ কী তা সম্পর্কে আমরা কিন্তু অজানা। বাড়ির অনেক বয়স্ক যারা রয়েছেন, তারা হয়তো প্রায়শই বলে থাকবেন যে বাড়িতে এই পাখির বা পতঙ্গের আসা খুবই শুভ, আবার কোনো কোনো পতঙ্গ বা পাখি যদি বাড়িতে প্রায়শই আসতে থাকে বা হঠাৎই যদি বাড়িতে বাসা বাঁধে, সেটা কিন্তু অশুভের সংকেত এবং আমাদের সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করতে পারে। তাই বয়স্কদের কথা আমাদের মেনে চলা উচিত। হতে পারে সেটি আমাদের ধর্মীয় কোনো কুসংস্কার, তবে কথায় আছে সমস্ত কুসংস্কারের পেছনে কিন্তু সংস্কার লুকিয়ে থাকে, এবং এর পেছনেও কিন্তু যথাযথ বৈজ্ঞানিক বা শাস্ত্রীয় ধারণা বা উল্লেখ রয়েছে। বন্ধুরা, আজ আমরা ভিডিওর মাধ্যমে এই বিষয়ে জানব যে শাস্ত্রমতে বা বাস্তুমতে বাড়িতে কোনো পাখি বা কীটপতঙ্গের যদি বাসা করে, তাহলে সেটি আমাদের জন্য কতটা শুভ বা অশুভ তা সম্পর্কেই জেনে নেব। চলুন বন্ধুরা, ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক। আশা করছি এই ভিডিওর তথ্য আপনাদের মধ্যে থাকা অনেক সংশয় দূরীভূত করতে সমর্থ হবে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে যে কোনো গৃহে পাখি বাসা বাঁধলে সেটিকে অত্যন্তই শুভ বা সৌভাগ্যের প্রতীক বলেই মনে করা হয়। সুতরাং বাড়িতে কোনো পাখি বাসা বাঁধলে কখনোই তা ভেঙে দেওয়া আমাদের কিন্তু উচিত নয়, কারণ গৃহে তাদের আগমন থেকেই সৌভাগ্যের সূচনা হয়, গৃহস্বামীর জীবনে শুরু হয় উন্নতি। তাই পাখির বাসা ভাঙা উচিত নয়। তবে কিছু কিছু পাখি রয়েছে, হঠাৎই সেই সমস্ত পাখির বাড়িতে আগমন বা আনাগোনা কিন্তু বাড়িতে খারাপ সংকেত বা দুর্ভাগ্যের প্রতীক হতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী পশু পাখি কীটপতঙ্গ ঘরে প্রবেশ করা নিয়ে এবং তাদের অদ্ভুত ব্যবহার করা নিয়ে শুভ অশুভ ফল বলা হয়েছে। এই জীবজন্তুর অনেক ধরনের ঘটনার সংকেত দেয়। আসুন জেনে নেওয়া যাক যে কোন পাখি ঘরে বাসা বাঁধলে কী ধরনের সংকেত দেয় এবং কোনটি আমাদের জন্য শুভ ও অশুভ। যেমন ধরুন বাদুর। বাদুর যদি ঘরে ডেরা করে, তবে তা বিপদের লক্ষণ, এটি কোনো অশুভ ঘটনার লক্ষণ। যদি আপনি হঠাৎই দেখতে পারেন যে আপনার বাড়িতে বাদুরের আনাগোনা হঠাৎই বৃদ্ধি পেয়েছে বা আসছে, তাহলে বুঝবেন আপনার বাড়িতে কোনো অঘটন ঘটতে চলেছে, এবং এমন পরিস্থিতিতে বাদুরের ক্ষতি না করে আপনি বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিন। কখনোই বাদুরকে ঘরে বাসা বাঁধতে দেবেন না। আবার আমরা দেখি যে আমাদের বাড়ির সামনেই বা বাড়ির কোনো আনাজাকোনা আছে মৌমাছি বাসা বাঁধছে বা মৌচাক, সেটি দেখলেই আপনি কিন্তু সচেতন হয়ে যাবেন। এই মৌচাকের বাসা কিন্তু আপনার জন্য ভয়ানক। বাড়িতে মৌচাকের বাসা কখনোই বাঁধতে দেবেন না। এটি আপনার বাড়িতে বড় ধরনের দুর্ঘটনার সংকেত দিতে পারে, এবং মৌচাকের সাথে সাথে ভীমরুলের চাকও কিন্তু বাড়িতে বাসা বাঁধতে দেখা যায়। এটিও কিন্তু বাস্তুমতে বা শাস্ত্রীয় মতে অশুভ মানা হয়েছে।
আবার বাড়িতে যদি দেখেন যে পায়রা বা ঘুঘু পাখি বাড়িতে বাসা পেতেছে, তাহলে সেটা কিন্তু শুভতার প্রতীক। জানলার কোণে, হুকে বা ঝুল বারান্দার কর্নিশে ঘুঘু পাখি বা চড়ুই পাখি বাসা বাঁধতে দেখা যায়। এবং এটা প্রচলিত রয়েছে যে ঘুঘু পাখি বাসা বাঁধলে বাড়ি নোংরা হয়, এছাড়া বাড়িতে ঘুঘুর বাসা থাকলে তা নাকি বিপদ ডেকে আনে। এটি আমাদের জনশ্রুতিতে প্রচলিত, কিন্তু জ্যোতিষীরা বলছেন যে ঘুঘু পাখি বাসা বাঁধলে সেটি খুবই শুভ সংকেত। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে চড়ুই পাখি বা ঘুঘু পাখি বাসা বাঁধলে 10টি নির্দিষ্ট ধরনের বাড়িতে যে বাস্তু সমস্যা দেখা দেয় সেটি থেকে নিরাময় বা চিরতরে মুক্তি পাওয়া যায়। এছাড়া খেয়াল করলেই বুঝতে পারবেন, হিন্দু সনাতন ধর্মে বেশিরভাগ দেবতাদেরই বাহন হল পাখি। যেমন ধরুন, ভগবান শ্রীহরি বিষ্ণু বা নারায়ণের বাহন হল গরুর পাখি, আবার মা লক্ষ্মীর বাহন হল পেঁচা, তেমনি আবার মা সরস্বতী এবং কার্তিকের বাহন হল ময়ূর ও হাঁস, আবার শনিদেবের বাহনও কিন্তু কাক। এবং এই সমস্ত দেবদেবীর পূজার সময় তাদের বাহনদেরও কিন্তু পূজা করা হয়, অতএব তারাও কিন্তু আমাদের কাছে পূজ্যিত। তাই কিছু কিছু পাখি রয়েছে যারা কিন্তু আমাদের জন্য খুবই শুভ এবং আমাদের সৌভাগ্যের প্রতীক। তাই আমাদের কিন্তু এটা অবশ্যই জানা উচিত যে কোন পাখির আগমন আমাদের জন্য কতটা শুভ বা অশুভ। সাধারণভাবে দেখা যায়, চড়ুই বা ঘুঘু সাধারণত মানুষের বাসস্থান বা তার বাড়ি ঘরের নিকটেই বাসা বাঁধে। জানলে অবাক হবেন যে প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুসারে ঘুঘু পাখি দেবী লক্ষ্মীর ভক্ত। সুতরাং বাড়িতে ঘুঘু আসার অর্থ হল আপনার দুর্ভাগ্য এবার সৌভাগ্যে বদলে যেতে চলেছে। যে গৃহে তারা থাকে সেই গৃহে সর্বদাই আনন্দ ও সমৃদ্ধিতে পূর্ণ থাকে। সুতরাং কোনোদিন যদি দেখেন ঘুঘু পাখি বাড়িতে বাসা বাঁধার চেষ্টা করছে বা চড়ুই পাখি বাসা বেঁধেছে, তাহলে সেটিকে ভাঙবেন না, সেটিকে সযত্নে রাখুন এবং পাখির বাসা বাঁধতে আপনিও সাহায্য করুন। এতে আপনার বাড়ির অর্থকষ্ট দূর হবে এবং মা লক্ষ্মীর পরম আশীর্বাদ আপনি প্রাপ্ত করবেন। বাড়িতে ঘুঘু বা চড়ুই পাখির বাসা বাঁধা মানে স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে স্থির হতে চলেছে। বন্ধুরা, আশা করছি আপনাদের মনের এই সংকেত এই ভিডিওর মাধ্যমে দূর হবে এবং বাড়িতে কোন পাখির আগমন বা পতঙ্গের বাসা বাঁধা শুভ বা অশুভ তার যথাযথ উত্তর আপনি ভিডিওর মাধ্যমে পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এটুকুই, নমস্কার, ধন্যবাদ।